আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আরেকটি ভিডিও নিয়ে আসলাম, সেটি হচ্ছে আমরা যারা প্রাইমারিতে পরীক্ষা দিই, বিশেষ করে তাদের পরীক্ষাতে কিন্তু এরকম আসলে এমসিকিউ প্রায়ই দেখা যায়, গণিতের এমসিকিউ প্রায়ই দেখা যায়। তো দেখেন গুরুত্বপূর্ণ কিছু, গুরুত্বপূর্ণ চারটা ম্যাথ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো দেখেন এটাখানে কী বলা আছে, এক বর্গ ইঞ্চি সমান, এক বর্গ ইঞ্চি সমান কত বর্গ সেন্টিমিটার, এক বর্গ ইঞ্চি সমান কত বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে 6.45 সেন্টিমিটার। এক বর্গ ওয়ান বর্গ ইঞ্চি সমান কত বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে 6.45 সেন্টিমিটার, এটা হচ্ছে গ নম্বর। তারপরে দেখেন কী আছে, এক মিটার সমান কত ইঞ্চি, এক মিটার সমান কত ইঞ্চি, এক মিটার সমান হচ্ছে 39.37, এক মিটার সমান কত ইঞ্চি, 39.37 ইঞ্চি, এক মিটার সমান কত ইঞ্চি, 39.37 ইঞ্চি। তারপরে দেখেন কী আছে, এক কিলোমিটার এক মাইলের কত অংশের সমান, এক কিলোমিটার এক মাইলের কত অংশের সমান, এক কিলোমিটার এক মাইলের কত অংশের সমান, এটা হচ্ছে 0.62। এক কিলোমিটার এক মাইলের কত অংশের সমান, 0.62। আসলে এগুলো কিন্তু সেম নিয়মের, ঠিক আছে, এগুলি সেম নিয়মের দেখে আমরা একটা ভিডিওতে আলোচনা করি, গুরুত্বপূর্ণ চারটা। এক কিলোমিটার এক মাইলের কত অংশের সমান, এক কিলোমিটার এক মাইলের 0.62 ইঞ্চির সমান, মাইলের অংশের সমান 0.62 অংশের সমান। তো এরপরে দেখেন কী বলা আছে, এক কুইন্টাল কত কিলোগ্রাম, এক কুইন্টাল কত কিলোগ্রাম, দেখেন এক কুইন্টাল কত কিলোগ্রাম, এগুলি আসলে মুখস্থ করে নিলে আপনারা সবচেয়ে ভালো হয়, ঠিক আছে, এগুলি মুখস্থ করে নেবেন। এক কুইন্টাল কত কিলোগ্রাম, এগুলি সাধারণ জ্ঞানের মতো মুখস্থ করে নেবেন, ঠিক আছে। এক কুইন্টাল কত কিলোগ্রাম, সেটা হচ্ছে 100 কিলোগ্রাম, সেটা হচ্ছে কি 100 কিলোগ্রাম। এক কুইন্টাল কত কিলোগ্রাম, 100 কিলোগ্রাম, এক কুইন্টাল কত কিলোগ্রাম, 100 কিলোগ্রাম। তো দেখেন আবারও আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই, এক বর্গ ইঞ্চি সমান কত বর্গ সেন্টিমিটার, 6.45 সেন্টিমিটার। এক মিটার সমান কত ইঞ্চি, 39.37। ওয়ান মিটার এক মিটার এক মাইলের কত অংশের সমান, 0.62। এক কুইন্টাল কত কিলোগ্রাম, 100 কিলোগ্রাম, এক কুইন্টাল কত কিলোগ্রাম, 100 কিলোগ্রাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ।